মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজার পর লাশ নেওয়া হয়েছে এফডিসিতে তাবলিগ জামাতের বিবাদমান দুপক্ষের সমঝোতা ফেব্রুয়ারিতে একসঙ্গেই বিশ্ব ইজতেমা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মা সেতুর ৬ নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন দৃশ্যমান হলো প্রায় এক কিলোমিটার বাকি জনবল দিয়ে কাজের গতি বাড়ানোর কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা তারেক রহমানের দুই বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত মন্তব্য ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহর বেগম জিয়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান করার পরামর্শ লক্ষ্মীপুরের ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে সাতজন নিহত একই পরিবারের ছয়জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা